আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। ক্রিকেট হোক কিংবা ফুটবল, খেলার মাঠ এমন একটা জায়গা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে অংশ নেয়, কোনো ভেদাভেদ দেখা যায় না। ভারতে এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা জীবনসঙ্গী নির্বাচনে ধর্মীয় পরিচয়কে বড় করে দেখেননি। চলুন জেনে নেই এমন কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের যারা ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করেছেন। বলিউড এবং ক্রিকেটার সম্পর্ক বরাবরই বিশেষ, দুটোতেই গ্ল্যামার রয়েছে। অনেক ক্রিকেটারের হৃদয় বলিউড অভিনেত্রীরা চুরি করেছেন, এবং এমন অনেক অভিনেত্রী আছে যারা ক্রিকেটারদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম জহির খান ও সাগরিকা ঘাটগে দম্পতি। বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে নামটির সঙ্গে অপরিচিত নন সিনেপ্রেমীরা। ভারতের সাবেক ফাস্ট বোলার জহির খান মুসলিম হয়েও এই হিন্দু নারীকে বিয়ে করেছেন। বলিউডের অন্যতম হিট সিনেমা চাক দে ইন্ডিয়াতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন সাগরিকা। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন যুবরাজ সিং। 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুবরাজ। যুবরাজ সিং শিখ ধর্মাবলম্বী হলেও খ্রিস্টান অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছেন। 2002 সালে নেট ওয়েস্ট ট্রফির হিরো মোহাম্মদ কাইফ, যে জয় বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের পথ। মোহাম্মদ কাইফের কেরিয়ার যদিও এরপর বেশি দিন স্থায়ী হয়নি, পরবর্তীকালে এক হিন্দু মেয়ের প্রেমে পড়েন তিনি। আলাপ থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে বেশি সময় লাগেনি। 2011 সালে পূজা যাদবকে বিয়ে করেন কাইফ। বিয়ের পরেও নিজের কেরিয়ার নিয়ে এগিয়েছেন পূজা। ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার দীনেশ কার্তিক প্রথম বিয়ের পর বিচ্ছেদের সম্মুখীন হন, তবে তা এ মুহূর্তে আলোচ্য বিষয় নয়। তার প্রথম স্ত্রী নিকিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীনেশ কার্তিক স্কোয়াড খেলোয়াড় দীপিকা পাল্লিকালের প্রেমে পড়েন, যিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। 2015 সালে বিয়ে করেন দীনেশ এবং পাল্লিকাল। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের প্রথম বিয়ে নৌরিন বেগমের সঙ্গে হয়েছিল, তবে 1996 সালে নৌরিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন আজহার। সঙ্গীতা বিজলানির সঙ্গে আজহারের সম্পর্ক ভারতীয় ক্রিকেট সম্পর্কিত জুটিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার খোরাক জুগিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার অজিত আগারকার মারাঠি পরিবারের সন্তান, কিন্তু প্রেমে পড়েছিলেন এক মুসলিম মেয়ের, যে ছিল তার বন্ধুর বোন। 2002 সালে তখনও জাতীয় দলের অংশ থাকা অজিত আগারকার তার বন্ধুর বোন ফাতিমাকে বিয়ে করেছিলেন। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।